আজ করে দেখাবো ধনে পাতা এবং কাঁচা আমের চাটনি। নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন এবং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দই বড়া, চাট, পাপড়ি চাট, পকোড়া, এমনকি রুটি পরোটার সাথেও এই চাটনি খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি দেখার পর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এর জন্য এক আটি ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতার আটিটাকে কেটে আমি প্রথমে যে হলুদ রঙের পাতাগুলো আছে সেগুলোকে আগে বেছে ফেলে দেব, বা কালো পাতাগুলোকেও বেছে ফেলে দেব। হলুদ এবং খারাপ পাতাগুলোকে সব বেছে নিয়েছি। এবার শেকড়ের দিকটা আমি কিছুটা কেটে ফেলে দেব, আর এর মধ্যে যে শক্ত যে ডাঁটগুলো আছে সেই ডাঁটগুলোকেও কেটে ফেলে নরম ডাঁটগুলো সমেত আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে আমি ফিরে আসছি। এখানে আমি কেটে নিয়েছি ধনে পাতাগুলোকে, শক্ত ডাঁটগুলোকে ফেলে দিয়েছি, আর নরম যে ডাঁটগুলো আছে সেগুলো কিন্তু সমেতই আমি নিয়েছি। একটা আমি কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর লাগবে লবণ এবং বিট লবণ। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্রথমে আমি আমটাকে ভালো করে ছুলে নেব। আমটাকে আমি ভালো করে আগেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে পিলার দিয়ে ছুলছি, আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়েও আমটাকে ছুলে নিতে পারেন। আমের যে ওপরের গ্রিন গ্রিন পার্ট সেটাকে কিন্তু আমি সবটাই ছুলে ফেলে দিয়েছি। এবার আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমরা চাটনি বানাতে খোসা সমেতই আমটা ব্যবহার করি, কিন্তু এই কাঁচা চাটনিতে ওপরের খোসাটাকে পুরোটাই ভালো করে রিমুভ করে দিতে হবে। আটিগুলো আমি সরিয়ে রাখছি। আমটা খুবই টক, তার জন্য আমি একটা আমি এখানে ব্যবহার করছি। আপনাদের আম যদি কম টক হয় আপনারা দেড়টা বা দুটো আমও এর মধ্যে দিতে পারেন। আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের বড় জারটা নিয়ে নিয়েছি। প্রথমে টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো একটু বড় থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এবার ধুয়ে কেটে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডাঁটিগুলো সবটা ফেলিনি, যেগুলো খুব শক্ত ডাঁটি সেগুলোই ফেলেছি, আর নরম সবগুলোই আমি রেখে দিয়েছি। সবটা ধনে পাতা দিয়ে দিলাম। দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার ছোট এক টুকরো আদা এখানে দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি মতো আদাকে ছুলে আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। আপনারা যদি নিরামিষ দিনে খান তাহলে রসুনটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের থেকে একটু কম লবণ, আর আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাতিলেবুর রস। এই পাতিলেবু দেওয়াতে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দিয়ে দিচ্ছি 4টে আইস কিউব, এতে চাটনির রঙটা খুব ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ হিসেবে দিয়ে নেবেন। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। করে ব্লেন্ড করে আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে চাটনিটা বানিয়েছি। আপনারা যদি টক মিষ্টি ঝাল চাটনি খেতে চান সেই ক্ষেত্রে এখানে 1 থেকে 1.5 চা চামচ মতো চিনি অ্যাড করে দেবেন, তাহলে টক ঝাল মিষ্টি চাটনি তৈরি হবে। এই চাটনিটাকে আপনারা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 7 থেকে 8 দিন খেতে পারেন। বন্ধুরা, ইয়াম্মি এবং জিভে জল আনা চাটনি আমি তৈরি করে ফেলেছি। আপনারা যদি এই সিজনে এখনও এই চাটনি না বানিয়ে থাকেন তবে কাঁচা আম এবং ধনিয়া পাতার চাটনিটা অবশ্যই একবার করে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।